দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সারিকা, নেত্রকোনায় কিন্তু গত কয়েকদিনের বন্যায় নেত্রকোনার 5টি উপজেলা কিন্তু বন্যা কবলিত হয়েছিল। তার মধ্যে 28টি ইউনিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে আমরা এলাকায় ঘুরে যে বিষয়টি দেখেছি, এর আগে ছিল ঘরবাড়িতে ক্ষয়ক্ষতি বিধ্বস্ত অবস্থা, এখন আমরা যেটি দেখছি সেটি হলো ফসলের মাটির যে অবস্থা রূপামন, সেটি কিন্তু একেবারেই পানির নিচে নিমজ্জিত হওয়ার কারণে কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে, এবং এখন সেটি কিন্তু পানি কমতে থাকার সাথে সাথে সেটি কিন্তু ভেসে উঠছে। আসলে এইখানকার কৃষকরা বলছেন যে আসলে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কোনোভাবেই পোষানোর সুযোগ নেই, আর বর্তমানে কোনো অবস্থাতেই ধান লাগানোর সুযোগ নেই। কৃষি বিভাগ বলছে যে বন্যাতে প্রায় 26,000 হেক্টর কৃষি জমির ক্ষতি হয়েছে। আপনারা দেখছেন যে এই ঘরবাড়িতে যে পানি ছিল সেটি কিন্তু নেমে এখন নিচু এলাকাগুলোতে এসে জমেছে, যে রোপণ করেছিলেন, এবং এখন এখানে এই পানি থাকা যে অংশ সেই অংশ কিন্তু ভেসে উঠছে। এবং এখানকার যে মৎস্য ব্যবসায়ী যারা রয়েছেন, যারা মাছের ঘের বা ফিশারি করতেন, তাদেরও কিন্তু প্রায় 1500 পুকুর কিন্তু ভেসে গিয়েছে পুকুরের মাছ। আসলে তারা বলছেন তাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পোষানোর মতো আসলে তাদের কোনো সুযোগ নেই। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে যে সড়ক রাস্তা রয়েছে সেগুলোর ক্ষতি হয়েছে, এবং যে ধরনের ক্ষতি সেই পর্যায়ে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো সহযোগিতা পাওয়া যায়নি। সারিকা, আকাশ, ধন্যবাদ আপনাকে।